অনিয়ন্ত্রিত রাজ্যর বজার বৃদ্ধি হয়েছে, ইটোর পাছত সিটো সামগ্রীর মূল্য 80 টকালে বৃদ্ধি হল কেরাসিনের দাম। বজার নিয়ন্ত্রণত ব্যর্থ যোগান বিভাগ, রাজ্যর বজারত লাগিছে জুই। অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধিয়ে দহিছে খাতি খোৱা সর্বসাধারণ জনতাক। বস্তুর মূল্য শুনি মূরে কপালে হাত দিবলগা হয়েছে জনতাই। মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণত এতিয়া সম্পূর্ণ বিফল শাসকীয় সরকার তথা যোগান বিভাগ। কথাই প্রতি উন্নয়ন তথা প্রগতির ঢাক ঢোল বজোয়া শাসকীয় সরকারের দিনত এতিয়া এমুঠি অন্নর বাবেই মূরে কপালে হাত দিবলগা হয়েছে বহুজনে। রাজ্যর বজারত এতিয়া যেন চলিছে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির এখনই অঘোষিত প্রতিযোগিতা। মূল্য বৃদ্ধির এই প্রতিযোগিতার পর বাদ পড়া নাই কেরাসিনো। প্রতি লিটার কেরাসিনত মূল্য বৃদ্ধি হয়েছে 15 টকাক। পূর্বে প্রতি লিটার কেরাসিনের মূল্য আছিল 65.47 টাকা, এতিয়া প্রতি লিটার কেরাসিনের মূল্য হলগে 80.95 টাকা। ইফালে কেরাসিনের এই মূল্য বৃদ্ধির বাবে কেরাসিন বিক্রি নকরার সিদ্ধান্ত গ্রহণ করেছে বহু ব্যবসায়ীয়ে। 15 টাকা বাড়িছে, বাড়িলে আমি কিমান দামত আনিম, আনি আনার এতটুকু গম পালে তার বিক্রি করিম কেন, বিক্রি হব নে নহব ইয়াত পড়ে থাকবো, যদি আমি উঠাব পারো এটা হেনেকা ভাবি আছো। যদি বিক্রি নয় আনি তো লাভ নাই। এটা মোটামুটি আগতে আসলে 17,000 টাকা 1 গ্রাম তেলত, 230 লিটার তেলত। কেরাসিনের লগতে এটা মূল্য বৃদ্ধি হয়েছে ঘরুয়া রন্ধন গ্যাসরও মূল্য। প্রতিটো সিলিন্ডারত বৃদ্ধি পালে 50 টকাকৈ। বস্তুর অনিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধির বাবে এটা চিন্তিত হয়ে পড়েছে গৃহিণী সকলো। যি সময়ত অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিয়ে মাধমার সোধাইছে সাধারণ জনতার উপর, সেই সময়ত কিন্তু নিমাত শাসকীয় সরকার আর বিয়াগুম যোগান বিভাগ। ভিডিও জার্নেলিস্ট ইদ্রিস আলীর সহযোগত দীপাঞ্জলি শর্মার রিপোর্ট, দ্য নিউজ প্লাস।